আসসালামু আলাইকুম বড়ো মাছ আনার পরে সেটা খাওয়া হয়ে গেলে মাথা কিন্তু পড়েই থাকে ফ্রিজে তো সেই মাথা কীভাবে রান্না করে খেলে মজা লাগবে সেই রকম একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার আগে শেয়ার করে নিচ্ছি অসাধারণ দুইটা প্রোডাক্ট যে দুইটা জিনিস আমাকে খান বাড়ি সব থেকে পাঠানো হয়েছে এই প্যাকেটের মধ্যে এমন দুইটা প্রোডাক্ট আছে যে দুইটা জিনিস সারা বছর আমাদের ডায়েট কন্ট্রোল করতে দারুণভাবে হেল্প করবে আপনারা সারাক্ষণ বলেন না কমেন্ট করেন না যে আপু সকালে কি খাবো সকাল দুপুরে মাঝখানে কি খাবো বা বিকালে কি খাবো অসময় খিদা লাগলে কি খাবো তো সেই রকমই একটা জিনিস আপনাদেরকে দেখাবো সরি একটা না দুটা জিনিস দেখাবো একটা কথা না বলে পারছে না ওনাদের প্যাকেজিংটা খুবই দারুণ মানে একদমই প্রোডাক্ট নষ্ট হওয়ার কোনো চান্সই নাই তো এখন আমি এই যে খুলে ফেললাম তার পর দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কি আছে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন বোতলের মধ্যে মধু আছে যেটা একদম খাটি পিওর মধু আর এটা হচ্ছে হানি নাটস অথবা বাদাম মধু তো বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আর মধু একসাথে মিক্স করা আছে তো আমি যেহেতু বারো মাসে টুকটাক ডায়েট কন্ট্রোল করে থাকি তো মধুটা আমার জন্য অনেক বেশি দরকারি বা অনেক বেশি কাজের তো কিছুদিন আগে একটা ডায়েট ভিডিও দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে বলেছিলাম যে খাঁটি মধু পায় না দেখে আমি কিন্তু মধু কিনি না অনলাইন থেকে বা কোনো জায়গা থেকে তো এই পেজের ওনার ভাইয়া আমাকে সেই ভিডিওটা দেখে মধুটা পাঠিয়েছে একদম সুন্দরবনের খাঁটি মধু তো সকালবেলায় আমি এই যে প্যাকেজটা খুলেই হচ্ছে আমার জন্য একটা ড্রিঙ্কস বানিয়ে নিচ্ছি মানে ড্রিঙ্ক বানিয়ে নিচ্ছি যেটা হচ্ছে সকালবেলায় খালি পেটে খাবো আর এই ড্রিঙ্কটা অসাধারণ ফ্যাট কাটার হিসাবে কাজ করে তো কুসুম গরম পানি নিয়েছি নট গরম পানি একদম গরম পানি না কুসুম গরম পানি যেটা ঢকঢক করে খেয়ে ফেলা যাবে তো এই মধু মিক্স করলাম এক চামচ পানির সাথে তারপর দিয়ে দিচ্ছে এক চা চামচের মতো হচ্ছে দারচিনি পাউডার এই দারচিনি পাউডার আর মধু সাথে হচ্ছে কুসুম গরম পানি দিয়ে এই যে বানানো বানানো হয়েছে মানে পানিটা হয়েছে এই পানিটা বেলায় খালি পেটে খেয়ে ফেলতে হবে আমি মধু পছন্দ করতাম না তবে সত্যি বলতে এই মধুটা আমার কাছে অন্যরকম লেগেছে মানে মধুর ঝাঝালো যে বিষয়টা সেটা আমার কাছে একদমই লাগেনি এই জন্য আমার কাছে বেশ ভালো লেগেছে তো এই যে বাদাম মধুটা দেখতে পাচ্ছেন মানে হানিনাট তো এইগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস মধুর সাথে মিক্স করা আছে আমার এই জিনিসটা আগে খাওয়ার অভিজ্ঞতা আর এখনকার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা আগে যখন খেয়েছিলাম তখন একটা কড়া আমি গন্ধ মানে ঝাঁঝালো গন্ধ পেয়েছিলাম আর এইটা খেতে এত টেস্টি আপনাদের যদি মানে আপনাদের যত বলবো তত আমার কম বলা হবে আমি খাওয়ার সাথে সাথে ওনাদের পেজে মেসেজ করি যে আশা করছি স্ক্রিনশটটা আপনারা দেখতেই পাচ্ছেন আসলে অনলাইন জগতে সন্তুষ্টিজনক এরকম প্রোডাক্ট পাওয়া খুবই মানে কঠিন ব্যাপার লাগে আমার কাছে যেটা মনে হয় ওনাদের অর্ডার করলে আপনারা চিয়া সিডও পেয়ে যাবেন অনেকেই আপনারা আমাকে মেসেজ করেন যে আপু চিয়া সিড কোথা থেকে নেব। তো ওনাদের পেজে সব কিছু খাঁটি প্রোডাক্ট পাবেন এটা আমার বিশ্বাস কারণ আমি যে দুইটা জিনিস পেয়েছি এই দুইটা জিনিসে আমি অনেক বেশি সন্তুষ্ট তো এগুলো অর্ডার করতে অবশ্যই এই ভিডিওর ক্যাপশনে খেয়াল করবেন ওনাদের পেজ লিঙ্ক আইডি লিঙ্ক সব কিছু দেওয়া আছে এবং কমেন্ট সেকশনে ওনাদের লিঙ্ক দেওয়া থাকবে তো এখন চলে আসে রান্নাবান্নায় তো এই যে মাছের মাথাটা দেখতে পাচ্ছেন বেশ বড় মাছের মানে রুই মাছের মাথা তো মাছ শেষ হয়ে গেছে কবে এই মাথাটা ফ্রিজে পড়েছিল আসলে রান্না করলে তেমন একটা ভালো লাগে না মাছের সাথে রান্না করলে এজন্য রেখে দেই অন্যভাবে রান্না করার জন্য তো প্রথমে হচ্ছে লবণ হলুদ আর মরিচ দিয়ে হচ্ছে এভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিচ্ছি আসলে এই ঝাল মানে ঝাল হলুদের ব্যাপারে আমি সহজে হাত ব্যবহার করি না হাতে হলুদ লেগে গেলে আসলে সহজে উঠতে চায় না আর ঝাল তো আমার হাতে প্রচণ্ড ধরে যে ঝাল আমি দুই দিন ধরেও হাত থেকে তুলতে পারি না এই আর কি এরকম হাড়ির মধ্যে নিয়ে ঝাঁকাতে থাকি আর সব কিছু মাখানোর পরে আমি তেলে ভেজে নেব। প্রথমে মাথাটা ভালো মতো ভেজে নিতে হবে যেন মাছ থেকে মানে আষ্টে গন্ধটা চলে যায় তো মাছের মাথাটাকে বেশ কয়েক টুকরা করে কেটে নেওয়া হয়েছে মানে রান্না করলে যেন মশলাপাতি সবকিছু ভালো মতো ঢুকে তো এপিঠ ওপিঠ যখন ভাজা হয়ে যাবে তখন এই মাথার অংশগুলো তুলে নিতে হবে তারপর যে তেলটা রয়েছে মানে তেলটুকু রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর তিনটার মতো লবঙ্গ তারপরে এক মোট ভর্তি করে পেঁয়াজ দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজগুলো এখন একটু ভাজা ভাজা করে নেব তার আগে দিয়ে এক বাটি পরিমাণ একটু মোটা করে কেটে নেওয়া আলু মানে আলু ভাজি যে যেরকম করে কাটা হয় সেরকমই কাটতে হবে তবে একটু মোটা করে কাটতে হবে তারপরে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে মসুরির ডাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম এখানে চায়ের কাপের এক কাপের মতো মসুরির ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে রসুন দিয়ে দিলাম সাথে হচ্ছে এক চা চামচের মতো আদা দিয়ে দিলাম এক চা চামচের মতো জিরা বাটা দিয়ে দিচ্ছি এক চার চামচের মতো হলুদ দিলাম হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিচ্ছি আর এখন দিচ্ছে ম্যাজিক মশলা তো এই মশলাটা আমার শাশুড়ি আমার বানানো নিজস্ব মানে নিজস্ব বানানো মশলা তো আমি সব কিছুতে এই মশলাটা মোটামুটি ব্যবহার করি মাংস বা বড় মাছে ব্যবহার করি বেশি তো অসম্ভব টেস্টে আর অসং মানে অসম্ভব ফ্লেভারফুল এই মশলাটা তো এখন এই সব কিছু দিয়ে এই আলু আর হচ্ছে মসুরির ডাল কষিয়ে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট সময় নিয়ে কষাতে হবে এভাবে আর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম মানে চেরা কাঁচামরিচ আর কি তারপরে হচ্ছে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মানে মাছের মাথাটা তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যতটুকু লবণ লাগে আর কি তো লবণটা কিন্তু পরে দিলেও পারবেন তো এভাবে নাড়তে নাড়তে মাথার যে পাতলা অংশটা আছে মানে কানকোর অংশটা তো সেই অংশগুলো ভেঙে দিতে হবে তো চাইলে সব অংশগুলো ভেঙে দিতে পারেন টুকরা করে দিতে পারেন আমি মাথার যে হাড্ডির অংশটা সেই অংশটা আর ভাঙবো না পাতলা অংশগুলা ভেঙে দেব। আর যেহেতু বড় মাছের মাথার অংশ সেহেতু হচ্ছে কাটা মুখে বাধার কিছু নাই তুলে তুলে ফেলে দিলেই হবে চাইলে এই পর্যায়ে ফেলে দিতে পারেন তো আমি ফেলবো না খাওয়ার সময় ফেলে নেবো আর কি মানে ফেলে দেবো এখন হচ্ছে আড়াই কাপে মানে আড়াই কাপের মতো পানি দিয়ে দিলাম এখানে হালকা গরম পানি দিয়েছি গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন টেস্ট ভালো হবে তারপরে হচ্ছে ঢাকনা লাগিয়ে সিদ্ধ করে নিয়েছি বেশ ভালো মতো ডালটা সিদ্ধ হয়ে যাবে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে তো ডাল বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তবে কিছুটা মানে ডাল যেরকম থাকে আর কি সেরকমই আছে তো এখন দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট টমেটো এভাবে চার ফালি করে দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি এক মোট ধনিয়া পাতা কুচি করে নেওয়া এই দুইটা জিনিস একেবারে মিস করবেন না মানে কি যে যে লাগে এই টমেটো মানে ধনিয়া পাতার জন্য তো এখন একটু টেস্ট করে দেখব সবকিছু ঠিকঠাক আছে কিনা তারপরে আবার ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিট চুলার আঁচ মিডিয়ামে রেখে পাঁচ মিনিট জাল করতে হবে এতে করে টমেটো সিদ্ধ হয়ে যাবে তবে গলে যাবে না একদমই তো এই যে দেখতে পাচ্ছেন টমেটো সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলা গলা ভাব নেই তো এখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। মানে হালকা হাতে নাড়াচাড়া করে দেব আর এই পর্যায়ের যে ঘনত্বটা এটা কিন্তু একদম পারফেক্ট আছে কারণ এই রান্নাটা মানে এই তরকারিটা একটু যখন ঠান্ডা হবে তখন আর একটু গাঢ় হয়ে যাবে তো অনেক সময় দেখা যায় মাথা এই বড় মাছের মাথা কিভাবে রান্না করব। সেই টেনশন করতে করতে অনেকগুলো মাথা ফ্রিজে জমে যায় তো এভাবে রান্না করে দেখবেন আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে খেতে এই রান্নাটা গরম ভাত অথবা রুটি পরোটার সাথে খেতেও বেশ ভালো লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর এই রান্নাটা চাইলে কিন্তু অন্য ডালের সাথেও ট্রাই করে দেখতে পারেন তবে আমার কাছে মসুর ডাল দিয়ে খেতে বেশি মজা লাগে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার পেজ লাইক ফলো দিতে কিন্তু একদম ভুল করবেন না আর বড় মাছের মাথা দিয়ে এভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন আর অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ